আচ্ছা, প্রথমে আমরা দেখলাম হচ্ছে অভ্যন্তরীণ শক্তি থেকে ডেল এর মান নির্ণয় করা, এখন আমরা দেখলাম হচ্ছে বন্ড এনার্জির মাধ্যমে ডেল এর মানটা নির্ণয় করা। এই দুইটা ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা চলো আমরা এখন কোষে চলে যাই, সেল। ঠিক আছে, দুই ধরনের সেল আছে, আমি একটু তাড়াতাড়ি আগাবো। হ্যাঁ, তড়িৎ রাসায়নিক কোষ। হ্যাঁ, এই সবাই একটু মনোযোগ দিবা, রাসায়নিক কোষ। আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষ কয় ধরনের বলো? দুই ধরনের, একটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য, বিশ্লেষ্য, ঠিক আছে, আর দুই নম্বরটা হচ্ছে গ্যালভানিক। ঠিক আছে, গ্যালভানিক। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য এটার মানেটা কি বলো তো? তড়িৎ দিয়ে আমি কি করব? বিশ্লেষণ করব, তাই না? মানে হচ্ছে কি তড়িৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া সম্পাদন করব। ঠিক আছে, তার মানে আমরা করব হচ্ছে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তর। ঠিক আছে, রাসায়নিক শক্তি, রাসায়নিক বিক্রিয়া করবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া করব। ঠিক আছে, এটা কার জন্য? এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যে সেলটা আছে তার জন্য। ওকে, আচ্ছা, গ্যালভানিক কোষ যেটা আছে, গ্যালভানিক কোষে আমরা কি করবো বলো তো? রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ শক্তি উৎপাদন করব। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া থেকে করব হচ্ছে তড়িৎ শক্তি উৎপন্ন করব। ঠিক আছে, বা ইলেকট্রিসিটি প্রোডাকশন করব। ঠিক আছে, আচ্ছা চলো আমরা প্রথমে তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, তড়িৎ বিশ্লেষণটার সেটআপটা যেরকম হবে, প্রথমত হচ্ছে একটা কি থাকবে, পট থাকবে, বল থাকবে, গামলা থাকবে, যা বলো তাই। ঠিক আছে, মানে হচ্ছে একটা বিকার থাকবে, ধরতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই বিকারটার মধ্যে দুইটা দণ্ড থাকবে। ঠিক আছে, দুইটা দণ্ড থাকবে, এটা একটা দণ্ড আর এটা হচ্ছে কি আরেকটা দণ্ড। ঠিক আছে, এই দণ্ডগুলোর নাম হচ্ছে কি বলতো? কি তড়িদ্দার। ঠিক আছে, তড়িদ্দার, এই দণ্ডগুলোকে আমরা কি বলবো? তড়িদ্দার বলবো। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা দণ্ড আছে বলতো? দুইটা দণ্ড। এই দুইটা দণ্ডকে আমরা একটা ব্যাটারির সাথে সংযুক্ত রাখবো। কিসের সাথে? ব্যাটারির সাথে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমি সুন্দর করে যদি আঁকি, ব্যাটারির সাথে সংযুক্ত রাখলাম। ওকে, আচ্ছা, এখানে দেখো এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তাহলে দেখো আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ। আমি বিশ্লেষ্য গ্যালভানিক কোষটা মুছে দিই, কারণ আমরা ওইটা নিয়ে কথা বলি। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে এখানে আমাদের কি করতে হবে? তড়িৎ শক্তিটা কাজে লাগাইতে হবে রাসায়নিক বিক্রিয়া গঠন করার জন্য। তাহলে তড়িৎ শক্তিটা যে আমাদের কাজে লাগাইতে হবে, তার মানে তড়িৎ শক্তি আমার লাগবে। তড়িৎ শক্তি প্রোভাইড করবে কে? ব্যাটারি। বুঝতে পারছো বিষয়টা? তড়িৎ শক্তি কে প্রোভাইড করবে? ব্যাটারি। ঠিক আছে, আচ্ছা, আর ভিতরে একটা সলিউশন থাকবে। হ্যাঁ, সলিউশন থাকবে। সলিউশন মানে কি বলতো? দ্রবণ থাকবে। ঠিক আছে, এই দ্রবণটা অবশ্যই একটা সল্ট থাকতে পারে, ঠিক আছে, অথবা অ্যাসিড থাকতে পারে, বেস থাকতে পারবে। ঠিক আছে, ইলেকট্রোলাইটিক সল ইয়া থাকবে, সলিউশন থাকবে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য একটা দ্রবণ থাকবে। ঠিক আছে, আচ্ছা, এই যে দুইটা তড়িদ্দার, এই দুইটা তড়িদ্দারের দুইটা নাম আছে, বুঝতে পারছো? একটাকে বলে কি অ্যানোড। ঠিক আছে, অ্যানোড, আরেকটাকে বলে ক্যাথোড। ঠিক আছে, কোনটা কেমনে চিন্তা হয় বলছিলাম, মনে আছে? আমি আবার বলতেছি, সমস্যা নাই। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ পার্ট, তাই না? তার মানে কি এখানে অনেক পজিটিভ চার্জ আছে। এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ পার্ট, এখানে কি আছে বলতো? অনেক নেগেটিভ চার্জ আছে। হ্যাঁ, আচ্ছা, আমি ধরে নেই এখানে যে সলিউশনটা আছে না, এই সলিউশনটা হচ্ছে NaCl এর সলিউশন, NaCl এর সলিউশন। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ। ঠিক আছে, আচ্ছা, তোমরা সবাই জানো সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, আর লবণটা পানিতে দিলে কি হয়ে যায়? ভেঙে যায়। কিভাবে ভাঙে? Na প্লাস হয় আর হচ্ছে কি Cl মাইনাস হয়। তার মানে এই দ্রবণটার মধ্যে কি কি আছে বলতো? Na প্লাস আছে আর কি আছে বলতো? Cl মাইনাস আছে, অসংখ্য। ঠিক আছে, অসংখ্য কি আছে বলতো? Na প্লাস এবং Cl মাইনাস, অসংখ্য আছে। আচ্ছা, এখন দেখো এইটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ পার্ট। তাহলে এই দণ্ড বরাবর প্রত্যেকটা জায়গা কি নেগেটিভ, অনেক ইলেকট্রন আছে, তার নেগেটিভ ইলেকট্রনের কোনো শেষ নাই, প্রচুর ইলেকট্রন আছে, তাই না? আর এই প্রান্তটা কি পজিটিভ, তার মানে হচ্ছে তার চার্জটা, তড়িদ্দারের প্রত্যেকটা চার্জ হচ্ছে কি পজিটিভ, তাই না? সব হচ্ছে পজিটিভ। বুঝতে পারছো? আচ্ছা, এখন যৌবনের মধ্যে আছে Na প্লাস Cl মাইনাস। ঠিক আছে, আর দণ্ড দুইটার মধ্যে একটার মধ্যে প্রচুর ইলেকট্রন আছে আর একটার মধ্যে প্রচুর ধনাত্মক চার্জ আছে। আচ্ছা, তোমরা সবাই জানো পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। ঠিক আছে, আচ্ছা, এই নেগেটিভ প্রান্তের দিকে তাকাও, এই নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্ত মানে এখানে অনেক ইলেকট্রন আছে না, এই নেগেটিভ প্রান্ততে আকর্ষিত হবে কে বলতো? পজিটিভ Na প্লাস, তাই না? Na প্লাস পজিটিভটা আকর্ষিত হবে, মানে এইটা এদিকে আসতে চাইবে, আকর্ষিত হচ্ছে। ঠিক আছে, তোমরা সবাই জানো যে এই পজিটিভ চার্জটাকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন, তাই না? ক্যাটায়ন বলি না? আচ্ছা, আর নেগেটিভ চার্জটাকে আমরা কি বলি বলতো? অ্যানায়ন। ঠিক আছে, অ্যানায়ন মনে রাখবা কিভাবে? এই যে দেখো কাটা কাটা, তাই না? কাটা কাটা ইজ ক্যাটায়ন। বুঝতে পারছো?
পজিটিভটাকে কাটা কাটা লেখা যাবে, কাটা কাটা স্ক্যানার। আচ্ছা এখন দেখো এই যে এই প্রান্ততে কি একসিত হচ্ছে, কি একসিত হচ্ছে সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস সে কি ক্যাটায়ন। তাহলে যেই প্রান্তে ক্যাটায়ন আকর্ষিত হবে সেটা হচ্ছে ক্যাথোড, কি যেই প্রান্তে ক্যাটায়ন আকর্ষিত হবে সেটা কি ক্যাথোড, আকর্ষিত হইতে হবে কিন্তু, ঠিক আছে বের হয়ে গেলে হবে না। যে প্রান্তে ক্যাটায়ন আকর্ষিত হবে তাহলে আমরা বলতে পারি হচ্ছে যেখানে, যেখানে ক্যাটায়ন আকর্ষিত হবে, ক্যাটায়ন আকর্ষিত হবে, আকর্ষিত। আচ্ছা এখন যদি তুমি একটা ক্যাথোড বের করে ফেলো তাহলে আরেকটা অ্যানোড অবভিয়াসলি, ঠিক আছে। তারপরে যদি তুমি থিওরিতে মিলাইতে চাও তাও হবে। দেখো এই পাশটা কি অনেক পজিটিভ চার্জ আছে না, এটার মধ্যে অনেক পজিটিভ চার্জ, তাহলে এটা থেকে আকর্ষিত হবে কি এই যে সিএল মাইনাসটা। আচ্ছা মাইনাস কি অ্যানায়ন, তাহলে যেখানে অ্যানায়ন আকর্ষিত হয় সেটা কি অ্যানোড, বুঝতে পারছো। আচ্ছা নারায়ণ, এই যে নারাইতেছো, এই যে নারায়ণ নড়তেছে, ওয়াসি নারায়ণ। আচ্ছা তাহলে এই অ্যানোডের জায়গায় কি লিখছি আমি, দূর এটা ক্যাথোড হবে, ক্যাথোড, ঠিক আছে। আর এটা কি হবে বলো তো, এটা হবে হচ্ছে অ্যানোড। আচ্ছা সমস্যা নেই, ব্যাপার না, অ্যানোড, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা ডিই হবে তাই না, হোয়াট এভার। তাহলে এখানে কি যেখানে অ্যানায়ন আকর্ষিত হবে, আকর্ষিত হবে, বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা এখন তো বুঝলাম কে ক্যাথোড কে অ্যানোড, ওকে। এখন চলো আমরা এই রিয়াকশনটা অন করে দিলাম, ব্যাটারিটা চালু করে দিলাম, ঠিক আছে। ব্যাটারি চালু করে দিলে কি ঘটনা ঘটবে, ঠিক আছে, ব্যাটারি চালু করে দিলে যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি অ্যানোডে একটা রিয়াকশন হবে, ক্যাথোডে একটা রিয়াকশন হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা ছিল অ্যানোড, তাহলে চলো দেখি তো আমরা অ্যানোডে কি রিয়াকশনটা হচ্ছে, অ্যানোডে কি রিয়াকশনটা হচ্ছে চলো দেখি। আচ্ছা অ্যানোডে যেটা হচ্ছে, অ্যানোডে কে আকর্ষিত হচ্ছে বলো তো, সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস আকর্ষিত হচ্ছে। আর অ্যানোডের মধ্যে সরি ক্যাথোড, ক্যাথোড এটা, এটা ক্যাথোড না, ক্যাথোড। আচ্ছা এটা ক্যাথোড, ঠিক আছে ক্যাথোড। আচ্ছা ক্যাথোডে কে আকর্ষিত হচ্ছে, সোডিয়াম প্লাস, তাহলে সোডিয়াম প্লাস এনএ প্লাস ক্যাথোডের অনেক যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে সে উৎপন্ন করবে কি সোডিয়াম সলিড, এটা কিন্তু অ্যাকোয়াস সলিউশন ছিল তাই না, পানিতে দ্রবীভূত ছিল, বুঝতে পারছো বিষয়টা। এটা কি রিয়াকশন বলো তো, ক্যাথোডের রিয়াকশন, ওকে। আচ্ছা এরপরে চলো আমরা অ্যানোডের রিয়াকশনটা দেখি, অ্যানোডে কে আছে, অ্যানোডে কে আকর্ষিত হচ্ছে সিএল মাইনাস, ঠিক আছে সিএল মাইনাস। আর তার এখানে এই যে পজিটিভ চার্জ মানে কি বলতো, ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রন অনেক কম আছে তাই না, প্রচুর ইলেকট্রন কম আছে। আচ্ছা ইলেকট্রন কম থাকলে কি হয় বলতো, এক্সট্রা ইলেকট্রন সে আকর্ষণ করে। আর সিএল মাইনাস অ্যানোডে আসতেছে কি, সিএল মাইনাস, সিএল মাইনাসের কি একটা অতিরিক্ত ইলেকট্রন আছে না, ঠিক আছে। এই অতিরিক্ত ইলেকট্রনটা সে কি করে বলতো, এই অ্যানোডকে দিয়ে দেয়, ঠিক আছে, দিয়ে দিলে কি হবে বলতো, সিএল মাইনাস একটা ইলেকট্রন দিয়ে দিয়ে কি হয়ে গেল বলতো, সিএল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এইটা তো অ্যাকোয়াস সলিউশন ছিল তাই না, আর এটা হয়ে গেছে কি বলতো একটা গ্যাস, কিন্তু সিএল হচ্ছে জোড়া জোড়া ভাবে থাকে তাই না, জোড়ায় জোড়ায় থাকে, সিএল টু থাকে। আচ্ছা তাহলে এটা কি হয়েছে বলতো, সিএল টু, তাহলে দুইটা ক্লোরিন কি দুইটা ইলেকট্রন গ্রহণ করবে না, আর এটার সাথে সাথে দুইটা সিএল মাইনাস এখান থেকে আসবে না, বুঝতে পারছো। এখন দেখো দুইটা ইলেকট্রন যদি সে এখানে ত্যাগ করে তাহলে দুইটা ইলেকট্রন কি এই রাস্তা ধরে পাস করতে 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 এদিকে যাবে না, এদিকে যাইতে গেলে সে যাইতে যাইতে সোডিয়াম, দুইটা সোডিয়ামকে সে ইলেকট্রন প্রোভাইড করতে পারবে না, তার মানে এখানে আমাদের টু হবে একটা, এখানে হচ্ছে একটা টু হবে, এখানে হচ্ছে একটা টু হবে, বুঝতে পারছো বিষয়টা। তাহলে ক্যাথোডের রিয়াকশন ছিল এটা, অ্যানোডের রিয়াকশন এটা। আচ্ছা অ্যানোড এবং ক্যাথোড এই দুইটা মিলেই তো একটা ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষ তাই না, অ্যানোড এবং ক্যাথোড দুইটা মিলেই তো তড়িৎ বিশ্লেষ্য কোষ তাই না। তাহলে কোষ বিক্রিয়াটা কি হবে, কোষের তো একটা বিক্রিয়া হবে তাই না, টোটাল বিক্রিয়াটাকে আমরা কি বলবো বলো তো, কোষ বিক্রিয়া, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমাদেরকে অ্যানোড এবং ক্যাথোড লিখে নিচে লিখে দিতে হবে, কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া। তাহলে কোষ বিক্রিয়াটা হবে, এখানে জাস্ট একটা কাজ করবা, ইলেকট্রন যেগুলো আছে না ইলেকট্রনগুলো ইকুয়ালাইজ করো, সমতা করবা। দেখো ইলেকট্রন কিন্তু দুইটা ছিল, দুইটা ছিল, সমতা কিন্তু হয়ে গেছে। এরপরে যেটা করবা, ইলেকট্রন বাদে যা আছে তা লিখে দিবা, ইলেকট্রন বাদে যা আছে তা লিখে দিবা। তাহলে ইলেকট্রন কম সমান করে নিবা, কম বেশি থাকলে সমান করে নিবা, লসাগু গসাগুর মাধ্যমে এভাবে অঙ্ক করো নাই, লাইক ধরো হচ্ছে ওই যে অপনয়ন পদ্ধতিতে মনে আছে, যেমন টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স, তারপরে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার নাইন। এখন মনে করো তুমি ওয়াইটাকে ইয়ে করতে চাও, ধরো এখানে মাইনাস আছে, হ্যাঁ তাহলে তোমার ইকুয়ালাইজ করতে হয় না, প্রথম সমীকরণকে দুই দ্বারা গুণ করে পরের সমীকরণকে তিন দ্বারা গুণ করে করো না এগুলা, হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার ইলেকট্রন মিলানোর জন্য এই কাজটা করতে হবে, এই কাজটা করে তারপর ইলেকট্রন মিলে যায় না, এই যে দুই আর তিন দ্বারা গুণ করলে ইলেকট্রন মিলে গেছে, এটা ওয়াই মিলে গেছে, তারপর কেটে দাও, অপনয়নের সিস্টেম অনুযায়ী সো ওখানে একই রকম কাজ করতে হবে, ঠিক আছে। ইলেকট্রন মিলাইতে হবে, হ্যাঁ ম্যাথ করতে হবে, হ্যাঁ ম্যাথ, জীবনটাই ম্যাথ, ঠিক আছে। আচ্ছা তাহলে ইলেকট্রন মিলাইতে হবে, মিলানোর পরে ইলেকট্রন ছাড়া যা আছে সব লিখে দিতে হবে। এখন দেখো এই যে পজিটিভ পজিটিভ কানাকানি চলে যাচ্ছে বাদ, ঠিক আছে। আচ্ছা কোষ বিক্রিয়াটা দেখা সামেশন তাই না, এই যে টোটাল অ্যানোড এবং ক্যাথোডে যা ঘটছে এটা একটা সামেশন তো এখানে তাই না, তাহলে যোগ করতে গেলে তো অবশ্যই দুইটা বাদ চলে যায়,
না পজিটিভ নেগেটিভ কিন্তু অবশ্যই ইলেকট্রন আগে মিলাইতে হবে তাহলে এখানে কি হয়েছে দুইটা সোডিয়াম প্লাস অ্যাকুয়াস সলিউশন মানে কি পানিতে দ্রবীভূত অবস্থায় আছে তাই না অ্যাকুয়াস সলিউশন দুইটা সোডিয়াম প্লাস সাথে কি হলো বলো তো দুইটা ক্লোরিন মাইনাস ঠিক আছে আচ্ছা এখানে তোমার অ্যারো চিহ্নটা হবে না এখানে আমি ডট দেই কারণ অ্যারো চিহ্নটা এখানে এক জায়গায় হয় দুইটা সিএল মাইনাস অ্যাকুয়াস সলিউশন আচ্ছা এরা মিলে কি উৎপন্ন হয়েছে বলো তো এরা মিলে যেটা হয়েছে সেটা হচ্ছে কি দুইটা সোডিয়াম সলিড প্লাস একটা ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে বুঝতে পারছো এই অংশটা কি বলো তো কোষ বিক্রিয়া বের করা যাবে না বুঝতে পারছো বিষয়টা আচ্ছা এখন আমরা যেই ইয়াটা দেখলাম তড়িৎ বিশ্লেষ্য কোষটা দেখলাম সেটা হচ্ছে NaCl এর গলিত দ্রবণের জন্য NaCl এর গলিত দ্রবণের বিশ্লেষণ দেখলাম ঠিক আছে আচ্ছা গলিত দ্রবণের বিশ্লেষণটা দেখলাম ঠিক আছে NaCl এর দ্রবণ হইতে পারে দুইটা দুইটাই তোমাদের এর জন্য ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি গলিত আরেকটা কি জলীয় বুঝতে পারছো আচ্ছা এখন দেখো আচ্ছা আমি এই পাশটা মুছে দিই হ্যাঁ পাশটা মুছে দিই আচ্ছা গলিত মানে কি বলো তো এটাকে গলায় ফেলছো জাস্ট হ্যাঁ এখন মনে করো তোমার কাছে অনেকগুলো NaCl আছে বা তোমার লবণ আছে ওই লবণটাকে তুমি গলায় ফেলছো গলায় ফেললে ওই লবণটার মধ্যে কি থাকতে পারে লবণটার মধ্যে Na প্লাস এবং Cl মাইনাস এটা ছাড়া কি আছে আর কিছু আছে NaCl তুমি গলাইছো তাই না 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা গলে যায় এর উপরে টেম্পারেচার দিলে এটা গলে গেছে তাহলে ওইটার মধ্যে আছে শুধুমাত্র এইটাই Na আছে Cl আছে তাহলে এখানে রিয়াকশন এরাই করবে আর কেউ করবে না বুঝতে পারছো বিষয়টা কিন্তু যদি জলীয় দ্রবণ হয় ঠিক আছে এটা ছিল হচ্ছে কি বলতো গলিত দ্রবণ কিন্তু জলীয় দ্রবণ যদি হয় জলীয় দ্রবণ হলে কি ঘটনা ঘটবে বলতো আচ্ছা গলিত দ্রবণটা আমি মুছে ফেলি ঠিক আছে কারণ গলিত দ্রবণটা এখানে এই পর্যন্তই আচ্ছা নামও সহজে দেখি কিছু করা যায় কিনা আচ্ছা জলীয় দ্রবণ মানে কি বলতো এটা হচ্ছে তোমার একটা বিকার ঠিক আছে এই বিকারটার মধ্যে পানি আছে পানির মধ্যে তুমি কিছু লবণ দিছো এখানে বুঝতে পারছো পানির মধ্যে কি দিছো লবণ দিছো লবণ দিলে এটাকে জলীয় দ্রবণ হয়ে গেছে না বুঝতে পারছো বিষয়টা আচ্ছা জলীয় দ্রবণ যখন হয়ে গেছে তখন এইটার মধ্যে কি কি ম্যাটেরিয়াল আছে এখানে তো শুধু ম্যাটেরিয়াল Na প্লাস আর Cl মাইনাস ছিল তাই না এখানে কি কি ম্যাটেরিয়াল আছে দেখো তো হ্যাঁ Na প্লাস তো আছেই Cl মাইনাস তো আছেই সাথে হচ্ছে কি তুমি ওই যে পানির মধ্যে চুবাইছো না পানির মধ্যে ইয়ে করছো গোলাইছো তাহলে পানির কম্পোনেন্টগুলোও তো এখানে থাকবে তাই না আর পানি কি দিয়ে তৈরি একটা H প্লাস একটা OH মাইনাস তার মানে কি এখানে বলতো একটা H প্লাসও আছে একটা OH মাইনাসও আছে বুঝতে পারছো বিষয়টা তার মানে আমি যখন NaCl এর জলীয় দ্রবণের সরি হ্যাঁ জলীয় দ্রবণের কথা বলবো তখন ওটার মধ্যে কম্পোনেন্ট আছে টোটাল চারটা দুইটা ক্যাটায়ন দুইটা অ্যানায়ন বুঝতে পারছো বিষয়টা তাহলে দুইটা ক্যাটায়ন কোনটা Na প্লাস এবং এইচ প্লাস আর দুইটা অ্যানায়ন কোনটা সিএল মাইনাস আর হচ্ছে কি ওইচ মাইনাস ক্লিয়ার আচ্ছা এখন দেখো আমরা যদি জলীয় দ্রবণের ইলেকট্রোলাইসিস করি তাহলে কি ঘটনা ঘটবে ঠিক আছে জলীয় দ্রবণটা যদি করি তাহলে কি ঘটনা ঘটবে ঠিক আছে একইভাবে আমাদের এই পাত্র থাকবে বিকার থাকবে সবই থাকবে একইভাবে রাখি যদি ঠিক আছে এটা ধর হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে তোমার ক্যাথোড ঠিক আছে এটা হচ্ছে ক্যাথোড মাঝখানে হচ্ছে একটা ব্যাটারি থাকবে ঠিক আছে আচ্ছা কিন্তু ভিতরে কি থাকবে বলতো ভিতরে তোমার Na প্লাস থাকবে Cl মাইনাস থাকবে H প্লাস থাকবে এবং OH মাইনাস থাকবে বুঝতে পারছো আচ্ছা এখন দেখো এই পাশটা তো অনেক নেগেটিভ তাই না এই পাশটা অনেক নেগেটিভ প্রচুর নেগেটিভ নেগেটিভের দিকে আকর্ষিত হবে কে বলতো পজিটিভ অংশটা আকর্ষিত হবে বুঝতে পারছো পজিটিভ আছে দুইটা কোনটা আকর্ষিত হবে তাই না ইটস এ কোশ্চেন তাই না Na প্লাস এটাও প্লাস H প্লাস এটাও প্লাস কে আকর্ষিত হবে বুঝতে পারছো এইটা ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন জিনিসের উপরে ঠিক আছে অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে এটা তোমাদের বই এখন কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করা আছে আমি যদি একটু বলি হ্যাঁ তিনটা জিনিস হ্যাঁ প্রথমটা হচ্ছে তোমার ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা ঠিক আছে এই যে প্রথম জিনিসটা এর কত বিশটা 185 বিশটা চার্জ মুক্ত হওয়ার প্রবণতাটা ঠিক আছে বা সক্রিয়তার ক্রম হিসাব করে হ্যাঁ আচ্ছা এটার উপর ডিপেন্ড করে দুই নম্বরটা ডিপেন্ড করে হচ্ছে ঘনমাত্রার উপর ডিপেন্ড করে আর তিন নম্বরটা হচ্ছে তোমার তড়িৎদ্বারের প্রকৃতির উপর ডিপেন্ড করে এই তিনটা জিনিসের উপর তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে ঠিক আছে আচ্ছা আমি এত কাহিনীর মধ্যে যাচ্ছি না জাস্ট একটু সামারাইজ করতেছি জাস্ট হ্যাঁ এখানে কি ঘটনা ঘটবে ঠিক আছে আচ্ছা আমরা ইন জেনারেল তড়িৎদ্বার হিসেবে ইন জেনারেল তড়িৎদ্বার হিসেবে আমরা কার্বন ইউজ করি কার্বন ডট বা গ্রাফাইট ইউজ করি গ্রাফাইট ঠিক আছে গ্রাফাইট অথবা প্লাটিনাম ইউজ করি ঠিক আছে প্লাটিনামের কস্ট বেশি গ্রাফাইটে বেশি ইউজ করা হয় ঠিক আছে প্লাটিনামের অনেক খরচ হয় না গ্রাফাইট ইউজ করি আচ্ছা প্লাট হ্যাঁ গরিব মানুষের যা করা লাগে আর কি হ্যাঁ গ্রাফাইট আচ্ছা গ্রাফাইট এবং প্লাটিনাম এরা হচ্ছে কি নিউট্রাল এদের কারো প্রতি আকর্ষণ নাই বুঝতে পারছো গ্রাফাইট এবং কি প্লাটিনাম এরা হচ্ছে কি নিউট্রাল কারো প্রতি এদের আকর্ষণ নাই সবাই তার কাছে সমান বুঝতে পারছো বিষয়টা আচ্ছা এই জন্য গ্রাফাইট এবং প্লাটিনাম যদি ইয়া করি তাহলে অ্যানোড এবং ক্যাথোডে যে ঘটনা ঘটে ক্যাথোডে কি আসবে বলতো ক্যাথোডে আসবে হচ্ছে ক্যাটায়ন তাই না আচ্ছা ক্যাটায়ন হিসাবে দুইটা ক্যাটায়ন আছে না এই দুইটা ক্যাটায়নের মধ্যে হাইড্রোজেন প্লাসটা আসবে
বুঝতে পারছো কেন আসবে বলতেছি, হাইড্রোজেন প্লাসটা আসবে, আগে ধরে নাও যে হাইড্রোজেন প্লাসটা আসবে, পরে কেন আসবে বলতেছি, হাইড্রোজেন প্লাসটা একটা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করবে কি বলতো, হাইড্রোজেন টু, তাহলে এখানে দুই দিতে হবে, এখানে দুই দিতে হবে, বুঝতে পারছো বিষয়টা সমতাকরণ করার জন্য। ওকে আচ্ছা, এরপরে দেখো অ্যানোডে, অ্যানোডে কি আকর্ষিত হবে বলতো, অ্যানোডে আকর্ষিত হবে হচ্ছে তোমার অ্যানায়ন, ঠিক আছে, তাহলে এখানে অ্যানায়ন আছে কয়টা, দুইটা, দুইটা অ্যানায়ন আছে না, একটা হচ্ছে কি ওএইচ মাইনাস, একটা হচ্ছে কি সিএল মাইনাস, ঠিক আছে, তাহলে এই দুইটা অ্যানায়নের মধ্যে সিএল মাইনাসটা হচ্ছে আসবে, সিএল মাইনাসটা এসে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সিএল টু উৎপন্ন করবে, ঠিক আছে, দুইটা কেন হচ্ছে একটু পরে বলতেছি, বুঝতে পারছো, তাহলে যখন আমি গ্রাফাইট এবং প্লাটিনামের, গ্রাফাইট এবং প্লাটিনামের তড়িদ্দার ইউজ করবো, এই তড়িদ্দারগুলো ইউজ করব, তখন হচ্ছে অ্যানোডের রিয়েকশনটা কি হবে, হাইড্রোজেন থাকবে, আর ক্যাথোডের রিয়েকশনটা কি হবে, ক্লোরিনটা আসবে, বুঝতে পারছো। আচ্ছা এখন বাকি যে দুইটা আয়ন আছে, বাকি যে দুইটা আয়ন আছে, এখানে তোমার এন এ প্লাস আয়নটা আছে, এন এ প্লাস, আর এখানে তোমার আয়ন কোনটা বাকি আছে, ওএইচ মাইনাস, তাই না, এন এ প্লাস এবং ওএইচ মাইনাস, এরা বিক্রিয়া করে, এরা বিক্রিয়া করে, এদেরকে দর্শক আয়ন বলে, যখন আমি বিক্রিয়ার পাত্র থেকে সব সরাই ফেলবো তখন হচ্ছে এরা এদের বিক্রিয়া করা একটা রূপে আমরা পাবো আর কি, এন এ ওএইচ বা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমরা পাবো, বুঝতে পারছো বিষয়টা। তাহলে যখন আমি এনএসিএল এর জলীয় দ্রবণে ইলেকট্রোলাইসিস করবো, তড়িৎ বিশ্লেষ্য করবো, তখন আমরা অ্যানোডে কি পাবো বলতো, অ্যানোডে হাইড্রোজেন গ্যাস পাবো, কি পাবো, হাইড্রোজেন গ্যাস। আচ্ছা এদের মধ্যে অ্যানোড কোনটা বলতো, অ্যানোড কোনটা, হ্যাঁ এটা অ্যানোড, তাই না, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে, এই অ্যানোডে কি উৎপন্ন হবে বলতো, যে হাইড্রোজেনের বুদবুদ বুদবুদ উৎপন্ন হবে, বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা আর ক্যাথোডে কি পাবো বলতো, ক্লোরিন গ্যাসটা পাবো, তাহলে এই ক্লোরিন তোমার ক্যাথোডের এই যে, এটা যেহেতু ক্যাথোড, তাই না, এটা ক্যাথোড, ঠিক আছে, ক্যাথোডে আমরা কি পাবো বলতো, ক্লোরিন গ্যাসের বুদবুদ বুদবুদ পাবো, ঠিক আছে। আচ্ছা এছাড়া এনএওএইচ এটা কি আমাদের রয়ে গেল না, পাত্রের মধ্যে রয়ে গেল না, তাহলে এনএওএইচটা কোথায় থাকবে বলতো, এখানে এনএওএইচটা থাকবে, বুঝতে পারছো বিষয়টা। তোমাদের বইয়ে খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে, এই যে এই যে এখানে খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা তোমাদের রাখতে হবে কখন, যখন জলীয় দ্রবণের ব্যাপারটা আসবে, বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা এখন দেখো কেন এখানে এইচ প্লাস আসছে, কেন এখানে সিএল মাইনাসটা আসছে, ওকে, কেন এখানে এইচ প্লাসটা আসছে, কেন সিএল মাইনাসটা আসছে, একটু ভালো করে দেখো,